বুঝলাম যে ওদের ঈদের কেনাকাটা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর উত্তরটা তো আমি খুঁজে পাচ্ছি না। এই কেনর উত্তরটা মনে হয় আমরা একটু একটু পেয়েছি, তাই নাকি? হুম, কেনর উত্তর তোমরা পেয়েছ? পুরোপুরি জানি না, তবে আন্দাজ করতে পারি। খুব ভালো, তা আন্দাজটা কি করতে পারলে? আজিত আপুর মা মানে আন্টি তো ব্যাংকে চাকরি করে, ব্যাংকে মনে হয় খুব একটা টাকা পয়সা নেই, তাই হাত খালি। ব্যাংকে টাকা নেই তাই আন্টির হাতেও টাকা নেই, এটা যুক্তিটা ভালো। আর কিছু? আতিফ আঙ্কেল যদিও ইঞ্জিনিয়ার, তবে তার মনে হয় তেমন কাজকর্ম নেই এখন, তাই হাতে টাকা পয়সাও নেই। ওরে বাবা, তোমরা এতদূর পর্যন্ত ভেবে ফেলেছ? তা কিসে তোমাদের মনে হলো যে আঙ্কেলের কাজ টাজ নেই? আমি প্রায় সময় দেখি সে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হ্যাঁ, আর বাবু মামা বলেছে উবার সিএনজিতে উঠাই এখন মুশকিল, আর রিক্সা ভাড়াও নাকি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তোমাদের সব কথা শুনলাম, ব্যাপারটা সিরিয়াসই মনে হচ্ছে, কিন্তু আমি বলি কি, তোমরা এসব চিন্তা করবে না, আমি ব্যবস্থা করছি। দাদু, আমরাও একটা ব্যবস্থা নিয়েছি। তাই নাকি? কীরকম? শোনো, তোমাকে বলবো কিন্তু কথা দিতে হবে কাউকে বলতে পারবে না। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি কাউকে বলবো না। আমরা আমাদের সবার জমানো টাকা একসাথে করেছি, তো সেই টাকাটা আমরা তোমাকে দিতে চাই। কেন? সেই টাকা দিয়ে তুমি আদ্রিতাপুর অন্তিকের জন্য ঈদের কেনাকাটা করবে। দেদে, এই যে দাদু। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে এখন আমরা আসি। এসো। এরাই হচ্ছে শিশু, নিষ্পাপ, সংসারের প্রকৃত সুন্দর। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।